নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের ভলিউম 2 সলভ করব ম্যাথমেটিক্স। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি মডিউল কোশ্চেন পেপার 5-এর এক দাগ থেকে পুরো টানা তিন দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি চার দাগের প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ চার দাগের প্রশ্নগুলো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমানে, আর পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এই যে তো দেখো এখানে কী করেছি, প্রথমে আসল, ঠিক আছে, আসল পি ধরে রেখেছি এবং সুদের হার 8% সময় টি বছরে 4 গুণ হবে। তো দেখো 8 বছরে কী বলেছে, দ্বিগুণ হবে। তো দেখো প্রথমে আমি আট বছরে দ্বিগুণ হবে এটা আগে এখানে করে নিচ্ছি, P1+R/100N = 2P, ঠিক আছে। এখানে বলেছে 8 বছরে দ্বিগুণ হবে, তো এখানে এনের জায়গায় কী লিখেছি, 8 লিখেছি। তো দেখো পিপি কেটে গেলে 1+R/100 এখানে কী আছে, 8 আছে, = 2। অপর দিকে এইদিকে তাকাও তোমরা, এখানে বলেছে টি বছরে 4 গুণ হবে, তাই তো, টি বছরে 4 গুণ হবে। তো দেখো P1+R/100(T) = 4P, তাই তো, 4P। তো দেখো পিপি বোথ সাইড থেকে কেটে গেছে, 1+R/100(T) = 4, মানে কি 2 এর হোল স্কয়ার। তো দেখো 2 মানে এইটা 1+R/100(T) = 2, তাই তো, 2 মানে এইটা। তো দেখো এটা আমি বসিয়ে দিচ্ছি 1+R/100 এর মাথায় কি, ঠিক আছে, উপরে 8 সেকেন্ড ব্র্যাকেট মেরে দিয়েছি, তারপরে 2 দিয়েছি, ঠিক আছে। তা দেখো 1+R/100 কেটে গেছে, T = 8 দুগুণী কত হবে, 16 বছর, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টির অঙ্ক কী বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25% হবে তা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই সেদিকে নজর দাও। তো দেখো মনে করি আসল পি টাকা, ঠিক আছে, সুদ = P×8/25 টাকা, ঠিক আছে, মানে 8P/25 টাকা, আর = কী আছে, Interest×100/T×P, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তাহলে তোমরা দেখো এখানে কী করেছি, আমি এখানে কী করেছি, আই এর মান কী আছে 8P/25×100/T, এর মান কী আছে পি আছে, ঠিক আছে, টি এর মান কী আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে, সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 8P/25×100, তো দেখো পি এর মান পি বসিয়েছি আর টি এর মান 4 বসিয়েছি, এখান থেকে পি পি কেটে দিয়েছি, 4/25 = 100, 8 গুণ 4 থাকছে আর নিচে 4 থাকছে, 4 কেটে গেলে কী থাকছে, এর অ্যান্সার হবে 8%, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্থ্রির অঙ্ক কী বলেছে, A/2 = B/3 = C/4 হলে 3A-2B+4C/P হলে পি এর মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। তো দেখো এখানে করেছি A/2 = B/3 = C/4 = 2A, sorry, 3A 2B+4C/P = K ধরি, A = 2K, B = 3K, C = 4K। তো দেখো এখানে কী করছি, অঙ্কটা এখানে বসিয়েছি, জাস্ট এর মান, বি এর মান আর সি এর মান বসিয়েছি, 3 দ্বিগুণী 6K, 3 দ্বিগুণী 6K, 4×4 = 16K, 16K = কী আছে পিকে, কে কে কেটে গেলে P = কত হবে, 16 হবে, ওকে, কী বলছে বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের চার দাগের অঙ্ক কী বলেছে, √6+√7 এবং √5+√8 এর মধ্যে কোনটি বড় তার নির্ণয় করো, ঠিক আছে। আমরা দুটোকে বর্গ করে দিয়েছি, √6+√7 এর হোল স্কয়ার, মানে কি A² + 2AB + B² মানে কি, √√ কেটে গেলে 6 থাকে, 6 দুগুণ মানে 2 বসে গেলে 6 = 42, √42, আর এদিকে 7 × 6 = 7 কত হবে, 13+2√42। অপরদিকে এইদিকে তোমরা তাকাও, এখানে এটাকেও বর্গ করে দিয়েছি, ঠিক আছে, করলে কত থাকছে, 5+8, 8 আর 5 = 13, আর 2√40। তো এখানে আর কী বোঝানোর আছে, তো দেখো এটা কিন্তু বড়, ঠিক আছে, 13+2√42, এটা বড় আছে, আর এটা কত আছে, এটা 40 আছে, তার মানে এটা বড়, √6+√7 এটা কী আছে, বড় আছে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, 26π সেন্টিমিটার পরিব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে OB 13 সেন্টিমিটার এবং এই AB কিন্তু 10 সেন্টিমিটার, তাহলে কী আছে, যদি জ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি, 10কে 2 দিয়ে যদি ভাগ করে, তাহলে 5 সেন্টিমিটার বেরোবে, AD5 আর BD5। তো দেখো পরিধি 2πr = 26π, কেটে গেলে 2r = 26, r = 26কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 13 বেরোবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে OB কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু 13, ওকে, আর AD আর
বিডি এটা কিন্তু আমি 10 কে 2 দিয়ে ভাগ করলে কত পেয়েছি 5 সেন্টিমিটার করে পাচ্ছি তো ওবি 5 সেন্টিমিটার আর বিডি 5 সেন্টিমিটার আর ওবি 13 সেন্টিমিটার তো দেখো তাহলে কি বের করতে হবে ওডির মানটা বের করতে হবে লম্বর মানটা বের করতে হবে কি করতে হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ওবি স্কয়ার মাইনাস ডিবি স্কয়ার 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 169 মাইনাস 25 144 মানে কি 12 সেন্টিমিটার এর অ্যানসার বের হবে ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থে আমাদের ছয় দেখের অঙ্ক পাশের চিত্রে বৃত্তের ও এবং বিওএ বৃত্তের ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে পি বিও সমান সমান 30 ডিগ্রি হলে পি টি এর মান কত তো দেখো এখানে কিন্তু চিত্রটা অঙ্কন করেছে করে দেওয়া আছে আমি এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওকে তো দেখো এখানে চিত্র অঙ্কন করেছি ঠিক আছে ওপি দাঁড়িয়ে আছে পিটির উপরে এবং ওপিটি সমান সমান 90 ডিগ্রি ওপি সমান সমান ওবি ওপি সমান সমান ঠিক আছে ওবি যেটা বলতে এখানে বোঝানো হয়েছে পিওএ সমান সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি তো এখানে দেখতেই পারছো তোমরা যে পি বিডি সমান সমান আর ওপিবি একই জিনিস তাই তো 30 ডিগ্রি তাহলে কি আছে ত্রিভুজ টিপিও সমান সমান পিটিও সমান সমান পিটিএ সমান সমান কী আছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 180 মাইনাস 150 সমান সমান কত হবে 30 ডিগ্রি হবে তো বুঝতে পারছো অনেকটা শর্ট টাইম তার জন্য কিন্তু অঙ্কটা খুব স্পিডে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় দর্শকার্থে আমাদের ছয় সাত দেখের অঙ্ক এবিসি এর বিসি বাহুকে সমান্তরাল রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডিই বিন্দুতে ছেদ করে ঠিক আছে এডি ইস টু বিডি সমান সমান 3:5 হলে ত্রিভুজ এডিই এডিইর ক্ষেত্রফল 3:3 ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল কত হবে তো দেখো তোমরা অঙ্কটা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী এখানে কিন্তু আমি থ্যালাসের উপপদ্যটা থেকে উপপদ্যটা ব্যবহার করেছি এডি বাই বিডি এডি বাই বিডি ঠিক আছে এই বাই ইসি ঠিক আছে ইসি তো দেখো 3/5 ত্রিভুজ সিডিই ও ত্রিভুজ এডিই একই ভূমি ডি সমান সমান বিসি ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল তো দেখো এডিইর ক্ষেত্রফল আর সিডিইর ক্ষেত্রফল এই যে এডিই আর সিডিই এইটা আর এইটা অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটোর ক্ষেত্রফলটা বের করতে হবে ওকে কী বলছে বুঝতে পারছো তো দেখো এখানে কেছে হাফ গুণ এইচ গুণ এই হাফ গুণ এইচ গুণ সিই তাই তো এই সি সমান 3/5 তাহলে কী থাকছে 3:5 থাকছে এর অ্যান্সার ওকে কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমি এবার আর দেখার অঙ্কটা করাবো থিটা প্লাস আলফা 7π/12 হলে ট্যান থিটা √13 তবে ট্যান আলফা এর মান কত হবে সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো আমি তো দেখো ট্যান থিটা সমান সমান √3 ট্যান কেটে গেলে ট্যান থিটা মানে কি ট্যান 60 ডিগ্রি ট্যান কেটে গেলে থিটা ইজিকাল টু 60 মানে কি π/3 তো দেখো থিটা প্লাস আলফা সমান সমান 7π/12 π/3 প্লাস আলফা সমান সমান 7π/12 আলফা সমান সমান কী থাকবে 7π/12 মাইনাস এই π/3 এদিকে মাইনাস হয়ে গেছে তো দেখো এখানে লসগু করেছি 7π/7π মাইনাস 4π হয়েছে ঠিক আছে তো দেখো কী থাকবে তাহলে 3π/12 থাকবে তাই তো এখানে আলফা সমান সমান 3π/12 এর অ্যান্সার হবে ঠিক আছে এবার আমি নয় দেখার অঙ্কটা সলভ করিয়ে দেবো নয় দেখার অঙ্কটা বলেছে সাইন স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার ওয়াই সমান সমান 1 হলে সাইন এক্স প্লাস y/2 কস এক্স প্লাস y/2 এর মান নির্ণয় করো তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরবো এই যে সাইন স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার ওয়াই সমান সমান 1 সাইন স্কয়ার এক্স সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই সাইন স্কয়ার এক্স সমান সমান কস স্কয়ার ওয়াই তাই তো সাইন এক্স সমান সমান কস ওয়াই সাইন সাইন কেটে গেলো তো কত আছে 90 ডিগ্রি মাইনাস ওয়াই তাই তো তোমরা তো জানো এইগুলো তো দেখো সাইন সাইন কেটে গেলে কী থাকছে এক্স সমান সমান 90 ডিগ্রি মাইনাস ওয়াই থাকছে তার মানে কী থাকছে এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি তো দেখো তোমরা এই যে এই সাইডটা দেখো তোমরা এই সাইডটা দেখো সাইন এক্স প্লাস বাই সাইন এক্স প্লাস y/2 কস এক্স প্লাস y/2 সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত 90 ডিগ্রি/2 কস এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে 90 ডিগ্রি/2 মানে 45 ডিগ্রি 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি আর কী থাকছে কস 45 ডিগ্রি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এখানে কিন্তু স্কোয়ারটা হবে না কোনো কারণে বাই মিস্টেক হয়ে গেছে আমার ঠিক আছে তো দেখো লসগু করলে কী থাকবে √2 কেটে গেলে 1+1 থাকবে 2√2 থাকছে করণীয় নির্দেশন করে কী করেছি একটা √2 দিয়েছি আর এই √2টা উপরে দিয়েছি তো দেখো 2√2 থাকছে আর এখানে √2 কেটে গেলে শুধু 2 থাকছে 2 কেটে গেলে কী থাকছে এর অ্যান্সার হবে √2 ওকে কী বলছি বুঝতে পারছো কী বলছি বুঝতে পারছো অর্থাৎ আমরা দেখতে পারছি এই যে এটা আছে এটা এদিকে নিয়ে আসছি এক্স প্লাস ওয়াই ইজিকাল টু 90 ডিগ্রি যে 90 ডিগ্রি আমরা এখানে বসিয়েছি বুঝতে পারছো কী বলছি
সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 10 দাগের অঙ্কটা তোমাদের সলভ করে দেবো। 16 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট অর্ধ গোলাকার ধাতব বস্তুকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি গোলাকার নিরেট তো দেখো নিরেট বল তৈরি করা যাবে। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো আমরা কী জানি অর্ধগোলকের ব্যাসার্ধ, তো দেখো বের করেছি 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 সেন্টিমিটার বের হবে। ব্যাসার্ধ যেহেতু ব্যাস বলেছে 8, ব্যাস বলেছে 16, তার মানে ব্যাসার্ধ মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে 8 সেন্টিমিটার হবে। আয়তন 4/3 পাই আর কিউব, আর এর মান কত আছে 8 আছে 8 এর মাথায় কিউব। নিরেট গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, আয়তন মানে কি 4/3 পাই আর কিউব মানে 2 এর মাথায় কিউব, 4/3 পাই তা কত আছে এখানে 8 হচ্ছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি, 8 হচ্ছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, নিরেট বল তৈরি করা হবে 2/3 পাই 8 × 8 × 8, ঠিক আছে 4/3 পাই 2 এর মাথায় কিউব, 2/3 পাই 8 × 8 × 8, 4/3 2 এর মাথায় কিউব মানে কি 8, 8 8 কেটে গেল। তো দেখো ক্যালকুলেশন করে 32 বের হবে, ঠিক আছে 32 বের হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের 11 দাগের অঙ্কটা সলভ করে দেবো। একটি ঘনকের ভিতরের চোং এরূপে আছে যে চোঙের প্রান্ততল দুটির ঘনকের পরস্পর বিপরীত দুটি তল আছে, বক্রতলটি ওই ঘনকের পার্শ্বতলগুলিকে স্পর্শ করে, ঘনক ও চোঙের আয়তনের অনুপাত কত? ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক, ব্যাসার্ধ x/2 একক, উচ্চতা এক্স একক, ঘনকৃষ্ঠ চোঙের আয়তন, ঘনকের আয়তন এ কিউব আর চোঙের আয়তন কি আছে পাই আর স্কোয়ার এইচ। এ কিউব মানে কি এক্সের মাথায় কিউব, যেটা উপরে প্রকাশ করেছি পাই গুণ আর এর মান কি আছে x/2 এর মাথায় এ স্কোয়ার গুণ এক্স, ঠিক আছে এক্স কিউব সময় এক্স কিউব এটা ইস্টু দেবে, ঠিক আছে ইস্টু দেবে, ইস্টু দেবে এক্স কিউব ইস্টু পাই গুণ এক্সের মাথায় কিউব হয়ে যাচ্ছে, এখানে দুটো এখানে একটা x/4, এক্স কিউব এক্স কিউব কেটে গেলে কি থাকছে 1:π/4 মানে কি আছে 4:π এর অ্যান্সার হবে, ঠিক আছে 4:π এর অ্যান্সার হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, 12 দাগের অঙ্কটা কী আছে, ইউআই সমান xi-45/10 সামেশন এ পাই ইউআই, ঠিক আছে এটাকে সিগমা বলে সামেশন না, সিগমা এ পাই ইউআই সমান -16 হলে সিগমা এ পাই -200 হলে এক্স বারের মানটা কত হবে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি এই যে। তো দেখো এ সমান 45, এইচ সমান 10, এক্স বার সমান কি আছে এ প্লাস আমাদের সিগমা এ পাই ইউআই বাই সিগমা এ পাই, তো এর মান 45 আর এর মান কত আছে -16, যেটা বইতে আমি একটু আগে তোমাদের দেখিয়েছি, আর সিগমা এ পাইয়ের মান কত আছে 200, এখানে কি আছে এইচ এর মান, এখানে কিন্তু মাল্টিপ্লাই এইচ হবে, ঠিক আছে এইচ হবে, এইচ এর মান কত আছে 10 আছে। তো দেখো 0 কেটে দিলাম, ঠিক আছে এখানে 10 হলো আর উপরে কী থাকছে 8 থাকছে, ওকে তার মানে কি আছে 8/10 মানে কি 0.8, 45 থেকে 0.8 বাদ দিলে কত থাকছে 44.2 এর অ্যান্সার হবে, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের 12 দাগের অঙ্ক, ওকে 12 দাগের অঙ্ক, তাই তো রোমান 12 এর অঙ্ক।